আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে সরকারকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলমা রহমান। আর দ্রুতই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এমনটা জানিয়েছেন সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। দুই নেতাই দাবি করেন ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। কারাবন্দী নেতাদের দ্রুত মুক্তির দাবি জানান তারা। তুমুল গণ আন্দোলন তৈরি করে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করব। এক দফার আন্দোলন চলছে, চলতেই থাকবে। বহু মৃত্যুঞ্জয়ী সংগ্রামের ঐতিহ্যবাহী দল বিএনপি জনগণের সংগ্রামী ঐক্য, সংকল্প ও বীরত্বকে সাথে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। শীঘ্রই হয়তো নির্বাচন, যেভাবেই হোক এই সরকারকে নামতে আমরা বাধ্য করব। শুধু স্লোগানের মুক্তি এখন আমরা চাই না, স্লোগানে আমাদের কিছু হবে না। আমরা চাই আমরা আমাদের অ্যাকশন, যে অ্যাকশনের মধ্য দিয়ে আমাদের জনাব তারেক রহমানকে দেশে ফিরে আনব, আমাদের যে নেতারা যাদেরকে এখনও জেলবন্দি করে রেখেছে তাদেরকে মুক্তি, তাদেরকে বের করে আনব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশবাইর থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 28 অক্টোবরের মহাসমাবেশের পর গ্রেফতার হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ বিএনপির অর্ধশত কেন্দ্রীয় নেতা। একই সময়ে বিভিন্ন মামলায় গ্রেফতার হন তৃণমূলের কয়েক হাজার কর্মী। বিচারিক ও উচ্চ আদালতে বেশ কয়েকবার জামিন আবেদন করেও মুক্ত হতে পারেননি বিএনপির শীর্ষ নেতারা। এই অবস্থায় বিএনপির দাবি, গত তিন মাসে কারা হেফাজতে নির্যাতনে মৃত্যু হয়েছে অন্তত 13 নেতার। কারাগারে তাদের মৃত্যুর ঘটনাকে অস্বাভাবিক দাবি করে হাইকোর্টে রিট করেছেন বিএনপির আইন সম্পাদক। রিটে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। হেফাজতে থাকা কারা অভ্যন্তরীণ যে মৃত্যু, সেই মৃত্যুর দায় কারা কর্তৃপক্ষ বা রাষ্ট্র এড়াতে পারে না, সেই ব্যাপারে রুল। পাশাপাশি এই 13 জন মৃত ব্যক্তির কম্পেনসেশন কেন দেয়া হবে না, সেই জন্য রুলের আবেদন জানিয়েছি। এদিকে রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কারাবন্দী নেতারা অসুস্থ হলেও তাদের চিকিৎসা কিংবা মুক্তির কোনো ব্যবস্থা করছে না ক্ষমতাসীনরা। মিথ্যা মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ রাজনৈতিক নেতাদের কারাগারে নিক্ষেপ করে নিষ্ঠুরভাবে দমনপীড়ন চালিয়েছেন। এদিন গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে দলটি, যেখানে অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান। সিনিয়র নেতাদের তো করেছেই, আমাদের সাধারণ নেতা কর্মীকে, বিশেষ করে যারা নেতৃত্ব দিচ্ছিল বিভিন্ন জেলা শহরে, তাদের সবাইকে তারা হয় অ্যারেস্ট করেছে, নয় তারা আত্মগোপন ছিল, যেতে বাধ্য হয়েছে মামলার ভয়ে। শিগগিরই রাজপথে নতুন আন্দোলনের আভাস দিয়ে সরকার পতনের হুঁশিয়ারিও করেন বিএনপি নেতারা। তুমুল গণ আন্দোলন তৈরি করে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করব। এখানে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন বিএনপি আন্দোলনে নতুন মাত্রা সৃষ্টি করে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করবে। তার দাবি, সরকার বিএনপিকে ভয় পায়, তাই নেতাকর্মীদের মুক্তি দিচ্ছে না। সেলিমা রহমান বলেন বিএনপি ফিনিক্স পাখির মতো, যত নির্যাতনই আসুক ঠিকই জেগে উঠবে। শীঘ্রই হয়তো নির্বাচন, যেভাবেই হোক এই সরকারকে নামতে আমরা বাধ্য করব। শুধু স্লোগানের মুক্তি এখন আমরা চাই না। বলেন কারাগারে নেতাকর্মীদের ওপর এখনো নির্যাতন চলছে, বিএনপিকে নির্মূল করতে প্রশাসন ন্যাক্কারজনকভাবে মাঠে নেমেছে এমনটাও অভিযোগ। এক দফার আন্দোলন চলছে, চলতেই থাকবে। বহু মৃত্যুঞ্জয়ী সংগ্রামের ঐতিহ্যবাহী দল বিএনপি জনগণের সংগ্রামী ঐক্য, সংকল্প ও বীরত্বকে সাথে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। সারা দেশে এখনও নতুন করে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক মামলায় জড়ানোর পায়তারা চলছে, দাবি বিএনপির এই নেতার। গণতন্ত্রপন্থী মুক্তিকামী মানুষ, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং সর্বোপরি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য মাসের পর মাস লড়াই সংগ্রাম করে যাচ্ছেন, এবং এই লড়াই সংগ্রাম করতে গিয়ে বিএনপির
হাজার হাজার নেতাকর্মীকে এই ফ্যাসিস্ট সরকার কারারুদ্ধ করেছেন। দুঃখজনক হলো এই কারাবন্দী বিএনপি নেতাদের মধ্যে 13 জন কারাগারের অভ্যন্তরে মৃত্যুবরণ করেছেন। বিভিন্ন জেলার 13 জন বন্দী অগাস্ট মাস থেকে শুরু হয়েছে, গত পরশুদিন বা এর আগের দিন রংপুরে সর্বশেষ, সর্বমোট 13 জন বন্দী কারাগারে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন। তো আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছি। আমরা বলেছি এই রাষ্ট্রীয় হেফাজতে থাকা কারা অভ্যন্তরীণ যে মৃত্যু, সেই মৃত্যুর দায় কারা কর্তৃপক্ষ বা রাষ্ট্র এড়াতে পারে না, এবং এই দায় এড়ানোটা কেন ইল্লিগেল এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক না সেই ব্যাপারে রুল, পাশাপাশি এই 13 জন মৃত ব্যক্তির কম্পেনসেশন কেন দেয়া হবে না সেই জন্য রুলের আবেদন জানিয়েছি, এবং ইন্টেরিয়াম অর্ডার হিসাবে আমরা চেয়েছি সংশ্লিষ্ট কারাগারে যারা মৃত্যুবরণ করেছেন সেই কারা কর্তৃপক্ষকে কোর্টে এসে তাদের অবস্থানটা ব্যাখ্যা করার জন্য। পাশাপাশি এই কারা হেফাজতে কারাগারের অভ্যন্তরে যে মৃত্যুগুলা ঘটেছে সেই জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ দেশের অভ্যন্তরীণ মানবাধিকার সংস্থার সমন্বয়ে, কিন্তু সেই সমন্বয় কমিটিতে যেন কারা কর্তৃপক্ষ এবং পুলিশকে না রাখা হয় সেই জন্য একটা তদন্ত কমিটির আমরা নির্দেশনা চেয়েছি। আমরা আজকে রিটটে ফাইল করেছি, যথাশীঘ্র সম্ভব রিটের বিষয়ে শুনানি হবে। এটা একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসাবে আমি নিজে এই পিটিশনের পিটিশনার হিসাবে কাজ করছি। নিশ্চিত করা যায় হলো এই দেশের যে ডেইলি স্টার, প্রথম আলো, মানব জমিন, নিউ এজ পত্রিকাসহ আন্তর্জাতিক মানের সংবাদ মাধ্যম যথাক্রমে বিবিসি, ইকোনমিক্স টাইমস অফ ইন্ডিয়া, ফ্রান্সের এএফপি সহ দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন পত্রপত্রিকায় ছবি ছাপা হয়েছে, আপনারাই ছবি ছাপিয়েছেন, এবং ইটস এ গ্রেট কনসার্ন পাবলিক এট লার্জ, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটা কনসার্নের জায়গা সৃষ্টি হয়েছে। স্বাধীনতা উত্তর ইতিহাস যদি আমরা দেখি, এত অল্প সময়ের মধ্যে এত রাজবন্দী এত তাড়াতাড়ি মারা যায়নি। যে সমস্ত রাজবন্দী মারা গেছেন প্রত্যেকেই সুস্থ অবস্থায় গ্রেফতার হয়েছিলেন কারাগারের অভ্যন্তরে, এবং এর আগে রিমান্ডেও তারা ছিলেন। অতএব রিমান্ড এবং কারাগারের অভ্যন্তরে, সেই জন্যই আমরা রুলে চেয়েছি, ডাইরেকশন চেয়েছি তাদের অবস্থানটা ব্যাখ্যা করার জন্য। অফকোর্স যেখানে যেহেতু পাবলিক কনসার্ন আছে, মহামান্য আদালতের শরণাপন্ন আমরা হয়েছি, আদালত বিবেচনা করবেন প্রকৃত অর্থে তাদের মৃত্যুটা আনন্যাচারাল হয়েছে নাকি ন্যাচারাল হয়েছে। যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে, সেই জন্যই আমরা মহামান্য আদালতের শরণাপন্ন হয়েছি। না, ভিকটিমদের ফ্যামিলি আসলো কি আসলো না সেটা বিবেচ্য বিষয় না। আমরা মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের একজন আইনজীবী, পাশাপাশি প্রত্যেকটা মৃত ব্যক্তি বিএনপির কোনো না কোনো পর্যায়ের নেতা এবং কর্মী, সেই জন্যই আমরা আদালতে এসেছি, আদালতের মাধ্যমে একটা সুরাহা করার জন্য, প্রকৃত অর্থে তাদের মৃত্যুটা কিভাবে ঘটেছে সেই জিনিসটা আইডেন্টিফাই করার জন্য। দেখুন, এই রাষ্ট্রের মালিক সংবিধান অনুসারে জনগণ, সেই জনগণের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্র, এবং কারাগারের অভ্যন্তরে মৃত্যু কিন্তু একদম রাষ্ট্রীয় কুঠা মানে রাষ্ট্রের হেফাজতে মৃত্যু, যে কারণেই আমরা মহামান্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক আদালতে এসেছি এই মৃত্যুর তদন্ত করার জন্য। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।